पृथ्वी ना जानुक आमी तो जानी आमी की पाप करेछी हाय पृथ्वी ना जानुक आमी तो जानी आमी की पाप करेछी हाय आमार पापेर करले बिचार बाचाराबार नाय उपाय दयामय प्रभु माफ करो आमाय माफ करो आमाय पृथ्वी ना जानुक आमी तो जानी आमी की पाप करेछी हाय आमार पापेर करले बिचार बाचार आमार नाय उपाय दयामय प्रभु माफ करो आमाय माफ करो आमाय अल्लाह अकबर बोलें पाक फेरेश्तादेर के डाक दे बोलबेन ওকে তাড়াতাড়ি ধরো, ও জান্নাতে যেতে চায় না, ও আর ইবাদতের মাধ্যমে জান্নাতের মধ্যে যেতে চায়, আমার দয়া নিয়ে জান্নাতে যাবে না। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দে বলবেন, ফেরেশতারা এদিকে আয়, আমি দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত এই বান্দার জন্য আমি ব্যবস্থা করেছিলাম, বেশি নিয়ামতের কথা আমি তোদেরকে বলবো না। ওই বান্দাকে আমি চোখ নামক যে একটা নিয়ামত দান করেছিলাম, এ চোখের হিসাব, এ চোখের নিয়ামতের আজকে আমি তার কাছে বদলা চাই। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবে, তার চোখ তখন এক পাল্লায় দেওয়া হবে, আর তার 500 বছরের ইবাদত এক পাল্লার মধ্যে দেওয়া হবে। এবার চোখ এক পাল্লায় আর 500 বছরের ইবাদত এক পাল্লার মধ্যে দেওয়া হবে। এবার এক চোখ দেওয়া 500 বছরের ইবাদত সমান সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন ওই বেচারা আল্লাহর দিক থেকে থাকবে, আর তো নিয়ামত আল্লাহ দেয় নাই, কেবল চোখ একটা নিছে, আরো এক চোখ আছে, হাত আছে, পা আছে নিয়েছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, উযকুরুল্লাহ যিকরহং কাসীরা, তোমরা আমি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো। বলেন সুবহানাল্লাহ। কেন করতে হবে? কারণ যে ব্যক্তি যত জিকির করবে তার অন্তরের থেকে তত তার অন্তরের ময়লা দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিকির বেশি করতে হবে। জিকির করতে হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। এখন বহু নামের জিকির, মানুষের নামে জিকির বাদ দিয়ে আল্লাহর নামে জিকির শুরু করতে হবে। কারণ আপনি যত আল্লাহর নাম নেবেন আপনি তত আল্লাহর প্রেমে পড়ে যাবেন। কারণ যার সাথে যত বেশি কথা বলা হয় তার প্রেমে কিন্তু মানুষ বেশি মুগ্ধ হয়। এই জন্য আপনি যখন আল্লাহর নাম বেশি বেশি নেবেন তখন আপনি আল্লাহ পাওয়ার জন্য আপনি তখন ব্যস্ত হয়ে যাবেন। তাই আসুন আমরা জিকিরের পরে আমি আপনাদের সামনে দুইটি বিষয় আলোচনা করব। আপনারা অনেকের, অনেক আলেম ওলামার মুখ থেকে শুনেছেন, আল্লাহ পাক হাশরের ময়দানে যেদিন বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য যখন ফয়সালা করে দিবেন তখন বান্দার ভিতর থেকে তার মনের ভিতরের অহংকার, মনের ভিতরের যত সমস্যা দুনিয়াতে মানুষের থাকে, অহংকার, মিথ্যা, লোভ, লালসা ইত্যাদি, এগুলোর থেকে মানুষকে আল্লাহ পাক একেবারে পবিত্র করে আল্লাহ পাক মানুষকে জান্নাতের মধ্যে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক আজকের এই মাহফিলের ওসিলায় এলাকাবাসীর সবার জন্য যেন নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেয়। বলেন আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ দুইটা নিয়ামত পাওয়ার পরেও মানুষ দুইটা নিয়ামতের মূল্যায়ন করে না। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়ামাতানি মাগদুলুন ফীহিম কাসীরুম মিনান নাস, আস-সিহ্হাতু ওয়াল ফারাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মানুষ কে দুইটি নিয়ামত আল্লাহ পাক দেন কিন্তু দুইটি নিয়ামত পাওয়ার পরেও মানুষ এই দুইটা নিয়ামতের ঠিকমতো মানুষ মূল্যায়ন করে না এক নম্বর হচ্ছে আল ফারাক অবসর সময় মানুষ কে আল্লাহ পাক অনেক সময় দেন কিন্তু মানুষ সেই সময়ের কাজে লাগায় না অনেক সময় মুমিনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড ইবাদতের জন্য বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা মুহূর্ত মুমিনের জন্য ইবাদত করার সুযোগ আছে কিন্তু মানুষ এক নম্বর যে নিয়ামতের কদর করে না সেটা হচ্ছে অবসর সময় আজকে দেখেন আজকে এত বড় একটা আয়োজন করা হয়েছে এই আয়োজন আগামী কাল আর অনেকেই কিন্তু পাবে না অনেকের হয়তোবা সকাল হতে হতে ফজরের নামাজের আগে ঘোষণা হবে আজকে আপনাদের গ্রামের উমুক আব্দুল করিম নামক ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে এরকম হতে পারে না বাজান তারপরও আজকে মানুষ সচেতন নয় যে যার কাজে ব্যস্ত নিজের আল্লাহ পাক তাকে মূল্যবান সময় দিয়েছে অবসর সময় দিয়েছে একটু যাও মাহফিলের মধ্যে বসো দুই চারটে কথা আলেম ওলামার মুখ থেকে শোনো কিন্তু সে আসতে রাজি নয় তে আল্লাহ পাক যখন বান্দাকে জান্নাতের ফয়সালা করে জান্নাতে দিবেন সকল তার ভিতরের অহংকার লোভ লালসা সব কিছু মুক্ত করে দিবেন জান্নাতে ঢোকার পরে মানুষের আর কোনো কিছুর আফসোস থাকবে না একটা জিনিসের শুধুমাত্র জান্নাতের মধ্যে গেলেও মানুষের মনে আফসোস থাকবে কোন জিনিসের আফসোস থাকবে যারা পৃথিবীতে অনেক সময় পাওয়ার পরেও আল্লাহর নাম না নিয়ে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল তাদের জান্নাতের মধ্যে গিয়েও আফসোস হবে বলে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ পাক বলেন হে বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহর প্রশংসা করো তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা করো আলোচনা করো তাহলে আমি কি করব আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ পাক বলে তুমি যে মজলিসের মধ্যে আমি আল্লাহর প্রশংসা করবা গুণগান করবা ওই মজলিসের মধ্যে অনেক সময় সুদখোর থাকবে ওই মজলিসের মধ্যে ঘুষখোর থাকবে বেনামাজি থাকবে জেনাকার থাকবে আর তুমি আমার প্রশংসা করার কারণে আমি আল্লাহ পাক তোমার প্রশংসা এমন একটা মজলিসের মধ্যে করব আমি তোমার প্রশংসা আমি আমার নিষ্পাপ ফেরেশতাদের সামনে তোমার প্রশংসা করব বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি আল্লাহ প্রশংসা করি আল্লাহ আমাদের প্রশংসা কার সামনে করবেন কার সামনে করবেন ফেরেশতাদের সামনে ফেরেশতাদের সামনে আল্লাহ আমাদের প্রশংসা করবেন যে ফেরেশতাদের কোনো গুনাহ নাই আল্লাহ পাক সে ফেরেশতাদের সামনে আমাদের প্রশংসাগুলি করবেন এই কারণে যেখানেই থাকি না কেন সর্বদাই চিন্তা করব চলতে ফিরতে হাঁটতে বসতে কমাস কম কোন আমল ইবাদত নামাজ বাদ দেয়া অন্য কোন ইবাদত করতে পারি আর না পারি কমাস কম জিকিরের হালতে আমরা আমাদের জীবনটাকে সর্বদাই পরিচালিত করব ইনশাআল্লাহ বলেন যেখানেই থাকি কারণ নামাজ পড়তে আমাদের ওযুর দরকার আছে সতর ঢাকার দরকার আছে কিন্তু জিকির করার জন্য কিন্তু আমাদের ওযুরও দরকার নাই আমরা যখন তখন আমরা কিন্তু চলতে ফিরতে উঠতে বসতে আমরা জিকির করতে পারবো নাকি বলেন এজন্য আমাদের সর্ব অবস্থায় জিকির করতে হবে নবীজি বলেন মানুষ আমি তাকে যে নিয়ামত দেই এই অবসর সময় এই অবসর সময় যারা দুনিয়াতে কাজে লাগাবে না তারা জান্নাতে যাওয়ার পরেও তারা জান্নাতের মধ্যে আফসোস করতে থাকবে আরে দুনিয়ায় অনেক সময় পেয়েছিলাম কিন্তু সে অবসর সময়ের মধ্যে আমি কি করতে পারি নাই আল্লাহকে স্মরণ করতে পারি নাই আজকে অবসর সময় পেয়ে আজকে আমরা গোপনে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই গোপনে আমরা ওই সময় বিভিন্ন রকম অনেক ধরনের কুসংস্কৃতির মধ্যে লিপ্ত হয়ে যায় অবসর সময় আমরা কাজে লাগাই না পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আবার নাই উপায়
দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা অবসর সময়ে যখন পায় ওই সময়ে মনে করি কেউ দেখতেছে না, পৃথিবীর কোন মানুষ দেখতেছে না, কিন্তু কেউ না দেখলে বলেন তো কে দেখে? আল্লাহ দেখে। এজন্য মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে কোনো জিনিসের আফসোস থাকবে না, একমাত্র আফসোস থাকবে যারা পৃথিবীতে অনেক সময় পেয়েছিল আল্লাহকে ডাকার জন্য, কিন্তু আল্লাহ না ডেকে বান্দার জিকির করছে, এরকম ব্যক্তির জান্নাতে গেলে আফসোস হবে। আর আল্লাহ পাক জান্নাতের মধ্যে মানুষকে দিবেন, আল্লাহ পাক দয়া করে রহম করে জান্নাতে দিবেন। আল্লাহ পাক এবাদত খুব বেশি করছি এই জন্য আল্লাহ জান্নাত দিবেন না, এবাদতের মাধ্যমে আল্লাহর আনুগত্য করে এরপরে আল্লাহ যদি দয়া আর রহম করেন তাহলে একমাত্র আমরা জান্নাত পেতে পারবো। এছাড়া এবাদতের জোর দিয়ে শুধু জান্নাতে কেউ যেতে পারবো না, আল্লাহ যদি আমার উপরে দয়া আর মায়া যদি না করে, ঠিক কিনা বলেন? তারপরেও এই ওয়াজ শোনার পরে আবার চিন্তা করা যাবে না আজ থেকে আমরা শুধু আল্লাহর দয়া নিয়েই পড়ে থাকবো, এবাদত করব না, কারণ আল্লাহর দয়া আসার জন্য আগে আমাকে আপনাকে আল্লাহর এবাদত করতে হবে, অহংকার মুক্ত হয়ে বিনয় হয়ে আল্লাহর কদমে সেজদা দিতে হবে, এছাড়া আল্লাহর দয়া পাওয়া সম্ভব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি যখন অহংকার মুক্ত হয়ে যখন বিনয়ের নম্রতার সঙ্গে যখন কোনো ব্যক্তি কায় মনোবাক্যে আল্লাহ পাকের হুকুম আদায়ের জন্য যখন আল্লাহ পাকের সামনে দাঁড়ায়, আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর পরে যখন সেজদায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সময় আল্লাহ আর বান্দার মধ্যে কোনো আর পার্থক্য থাকে না, বলেন সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি দরকার? আমাদের আল্লাহর দয়ার দরকার আগে। আল্লাহ যদি দয়া না করে আজীবন এবাদত বন্দেগি করে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের সামনে একদিন গল্প শোনাচ্ছেন, মানে অনেক ধরনের আলাপ আলোচনা করতেছেন, এমন সময় নবীজি বলতেছে, ও আমার সাহাবীরা, আল্লাহ যদি দয়া কারো উপরে না করে হাসরের মাঠে কারো জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। এমন সময় সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনি আপনার এবাদত দিয়ে আপনি কি জান্নাতে যেতে পারবেন না? বলতেছে যে না, আমি আমার এবাদত দিয়েও জান্নাতে যেতে পারবো না আল্লাহ যদি আমার উপরে দয়া আর মায়া না করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে একটা ছোট্ট একটা ঘটনা শোনাইলেন, যে ঘটনা জিব্রাইল এসে নবীজিকে স্বয়ং নিজে শোনাইছেন। এ ঘটনাটা শুনবেন আপনারা। একজন আল্লাহর বান্দা একটা দ্বীপের মধ্যে দুনিয়ার সকল ব্যস্ততার থেকে ফারেগ হয়ে একটা দ্বীপের মধ্যে গিয়ে আল্লাহ পাকের এবাদত করা শুরু করে দিছে। এভাবে একদিন দুই দিন এক বছর দুই বছর নয় 500 বছর পর্যন্ত এবাদত করছে। কয়শো বছর? 500 বছর। এখন এই ব্যক্তি ওখানে এবাদত করা শুরু করে দিছে, এখন দ্বীপের চতুর্পার্শ্বে দেওয়া নোনটা পানি সেগুলো খেয়ে তো আর বেঁচে থাকা সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ পাকের এই বান্দাকে হেফাজত করার জন্য আল্লাহ পাক তার জন্য ওই নহর, তার জন্য ওই দ্বীপের মধ্যে একটা ঝর্ণা বানায় দিলেন, বৃষ্টির নহর দিয়ে একটা পানির ব্যবস্থা করে দিলেন। ওই আল্লাহ পাকের বান্দা ওখানে বসে বসে ইবাদত করে, আর যখন পানি তৃষ্ণা লাগে ওই সময় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য নহরের যে ব্যবস্থা করেছেন সেখান থেকে পানি নিয়ে নেয়, সেখান থেকে পান করে। শুধু পানি খেয়ে তো আর জীবন যাপন করা সম্ভব হয় না,
এখন আল্লাহ পাক তার জীবন বাঁচানোর জন্য ওই দ্বীপের মধ্যে কোনো গাছপালা হয় না, আল্লাহ পাক তার জন্য একটা আনারের গাছের ব্যবস্থা করে দিলেন। এভাবে ওই বেচারা 500 বছর পর্যন্ত ওই দ্বীপের মধ্যে বসে বসে ইবাদত করেন আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, তুমি আমার দয়া নিয়া তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। এবারে এই বেচারা 500 বছর পর্যন্ত যিনি আল্লাহর ইবাদত করেছেন, এ বেচারা আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ আমি আপনার দয়া নিয়ে আমি জান্নাতে যেতে চাই না, আল্লাহ আপনার দয়া নিয়ে আমি জান্নাতে যাব না, আমি আপনার দয়া ছাড়া আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ওকে তাড়াতাড়ি ধরো, ও জান্নাতে যেতে চায় না, ও আর ইবাদতের মাধ্যমে জান্নাতের মধ্যে যেতে চায়, আমার দয়া নিয়ে জান্নাতে যাবে না। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ফেরেশতারা এদিকে আয়, আমি দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত এই বান্দার জন্য আমি ব্যবস্থা করেছিলাম, বেশি নিয়ামতের কথা আমি তোদেরকে বলবো না, ওই বান্দাকে আমি চোখ নামক যে একটা নিয়ামত দান করেছিলাম, এই চোখের হিসাব, এই চোখের নিয়ামতের আজকে আমি তার কাছে বদলা চাই। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবে, তার চোখ তখন এক পাল্লায় দেওয়া হবে, আর তার 500 বছরের ইবাদত এক পাল্লার মধ্যে দেওয়া হবে। এবার চোখ এক পাল্লায় আর 500 বছরের ইবাদত এক পাল্লার মধ্যে দেওয়া হবে। এবার এক চোখ দেওয়া 500 বছরের ইবাদত সমান সমান হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। এখন ওই বেচারা আল্লাহর দিক থেকে থাকবে, আর তো নিয়ামত আল্লাহ দেয় নাই, কেবল চোখ একটা নিছে, আরো এক চোখ আছে, হাত আছে, পা আছে, এগুলোর তো এখনো বদলা নেই নাই। একটা বিষয় মনে রাখেন, মানুষ দুনিয়াতে জীবিত থাকার জন্য সবচাইতে যে জিনিসটার বেশি প্রয়োজন, আল্লাহ পাক সেটাকে ফ্রি সার্ভিস আল্লাহ পাক আমাদের সবার জন্য দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য সবচাইতে বেশি প্রয়োজন অক্সিজেন, এই অক্সিজেন ছাড়া মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। আর এক ঘন্টার অক্সিজেনের যে কি দাম, এক ঘন্টা অক্সিজেন, দেখেন যারা হাসপাতালে ভর্তি হয়, এক ঘন্টা অক্সিজেনে দেখা যায় অনেক টাকা বিল করে, দুই দিন হয়তো যখন লাইফ সাপোর্টে রাখা হয় দেখা যায় দুই দিন পরে 2 লক্ষ 3 লক্ষ টাকা পর্যন্ত বিল হয়। যেমন হাসপাতাল তেমন তার ছুরি, সেরকম ধারণা, ঠিক কিনা বলেন? যত মানের হাসপাতাল তার কাটার ছুরি তত কিন্তু ধারালো। আল্লাহ পাক আমাদেরকে এই অক্সিজেন নামক দৌলত সম্পদ ফ্রি সার্ভিস করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের 60 বছর জীবিত থাকার জন্য আমাদের 2টা কিডনির প্রয়োজন নাই, 1টা কিডনি হলেই মানুষ 60 বছর জীবিত থাকতে পারে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে 2টা কিডনি দিয়েছেন, এটা আল্লাহ আমাদের উপর কত মায়া করেছেন। এবারে এই বেচারা থেমে যাবে, আল্লাহ পাক ডাকতে বলবেন, ফেরেশতারা, ও যেহেতু আমার দয়া নিয়ে জান্নাতে যেতে চায় না, ওর চোখ দিয়ে যেহেতু 500 বছরের ইবাদত সমান সমান হয়েছে, এবার তোরা ও ধরে নে, এবার জাহান্নামের দিকে যা। এবার আল্লাহর বান্দাকে নিয়ে যখন ফেরেশতারা যখন জাহান্নামের দিক যাওয়া শুরু করবে, এমন সময় আল্লাহর দিকে মায়ার নজরে তাকায় ডাকতে বলবেন, আল্লাহ আয়, আল্লাহ আপনার দয়া নিয়া আমি আমার 500 বছরের ইবাদতের আমি বড়াই করেছিলাম, আল্লাহ আমি আর ইবাদতের, আমি আমার এই বড়াই করার জন্য, অহংকার করার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়া, আপনার রহম দিয়া আপনি আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করান, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন, জান্নাতে দেওয়ার আগে তাক কয়েকটা আল্লাহ পাক প্রশ্ন করবেন, ডাকতে বলবে, ও বান্দা, তুমি যে 500 বছর পর্যন্ত ইবাদত করেছো, তুমি যে জায়গার মধ্যে বসে 500 বছরের ইবাদত তুমি করেছিলা, ওই জায়গার মধ্যে তুমি যেখানে ছিলা সেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, দ্বীপের চতুর্পাশে দেয়া নোনা পানি, এই পানিগুলো খেয়ে তুমি 5 দিন বেঁচে থাকতে পারতে না, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে তোমাকে মহাব্বত করে আমি তোমার জন্য আমি বৃষ্টির নহর জারি করে দিয়েছিলাম। বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আপনি দিয়েছিলেন। এরপরে আল্লাহ আবার ডাকতে বলবেন, তুমি তো শুধু পানি খেয়ে জীবিত থাকতে পারবে না, ওখানে কোনো কিছু খাবারের ব্যবস্থা নাই, এই জন্য আমি আল্লাহ তোমাকে দয়া করে তোমার জন্য আমি একটা সুন্দর আনার গাছের ব্যবস্থা করেছিলাম। বান্দা বলবে, হ্যাঁ
আল্লাহ বড় ডাকতে বলবে বান্দারে তুমি আমার কাছে একটা দোয়া করেছিলা আয় আল্লাহ আমার মউত যখন হবে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব ওই সময় আমার মরণটা সাধারণ যেন কোনো মৃত্যু না হয় আমার মরণটা যেন ওই সময় আমার সেজদার হালতের মধ্যে মৃত্যু হয় আমি তোমার সেই দোয়াটাও কবুল করে নিয়েছিলাম বলেন সুবহানাল্লাহ তাহলে আমি যদি তোমাকে এই তিনটা সুযোগ না দিতাম 500 বছর ইবাদত তুমি তো করতে পারতে না তখন বান্দা ভুল বুঝবে আসলেই তো তাই আল্লাহ যদি দয়া না করতেন 500 বছর ইবাদত করা আমার জন্য সম্ভব হতো না ঠিক কিনা যারা কোন তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের আগে কি অর্জন করতে হবে দয়া আর দয়া অর্জন করার জন্য এক নাম্বার মাধ্যম হলো আল্লাহর সামনে আমাদেরকে পাঁচবার যে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদ মাইকে আজান দিয়ে দিয়ে যে ডাকে এই পাঁচবার আল্লাহর ডাকে সাড়া দিতে হবে নতুবা আমরা সেদিন আমাদের রেহাই পাওয়ার আর কোনো স্রোত আর কোনো সুযোগ থাকবে না কারণ আজকে আমরা তো এমন অবস্থায় পড়ে গেছি আজকে আমাদের নবীজির কথা ভালো লাগে না আজকে আমরা এমন জাত হয়ে গেছি আজকে বিজ্ঞান নিয়ে এতটাই পড়ে আছি আজকে নবীজির কথা বললে নবীজি যে জিনিস নিষেধ করেছেন ওইটা বললে আমাদের কাছে মনে হয় এই এগুলো আসলে সাধারণ সিম্পল ব্যাপার এগুলো মানার মধ্যেও কামিয়াবি নাই না মানলেও কোনো সমস্যা নাই আজকে আমরা এতটাই আধুনিক হয়ে গেছি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সে যেন আমি নবীজিকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি এবং যে ব্যক্তি আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ সে ব্যক্তি আমি নবীজির সঙ্গে জান্নাতে থাকবে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা নবীজির কথা মানি না দেখেন বহু বছর আগে 1400 বছর আগে নবীজি বলে গেছে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ পুরুষরা কোনো পুরুষ মানুষ স্বর্ণ ব্যবহার করতে পারবে না বিজ্ঞানীরাও রিসার্চ করে দেখেছে পুরুষের মধ্যে হরমোন অনেক বেশি এর উপর যদি কোনো পুরুষ স্বর্ণ ব্যবহার করে তাহলে তার পুরুষত্ব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আজকে আমাদের সংস্কৃতি এমন আজকে আমরা পুরুষেরা কিন্তু স্বর্ণ ব্যবহার করা শুরু করে দিছি দেখবেন হয়তো বিদেশ গেছে বিদেশ থেকে আসতেছে আসার সময় বিশাল বড় একটা গলার মধ্যে চেইন ঝুলাই নিয়ে এরপর এয়ারপোর্টে নামিয়ে শীতের মধ্যে বোতাম খুলে দিয়ে মানুষকে দেখায় আমি বিদেশ থেকে একটা চেইন মালা মানে এই স্বর্ণের চেইন গলার দিয়ে আসছি ঠিক কিনা যারা বলেন হাতের মধ্যে স্বর্ণের আংটি নবীজির কথা আমরা অনুসরণ অনুকরণ করি না নবীজি বলে গেল আমাদেরকে কাপড় পরতে হবে টাকনুর উপরে আর মহিলাদের জন্য নবীজি বলে গেছে তারা কাপড় পরবে টাকনু ঢেকে আজকে আমরা উল্টাটা করতেছি এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে ধর্ষণের সংখ্যাও বেড়ে গেছে ঠিক কিনা যারা কোন আজকে পোশাকপাতি আজকে আমাদের ঠিক নাই তাই আসুন আমার সময় অল্প আমি যে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম নবীজি বলেছেন দুইটা জিনিসের গুরুত্ব মানুষ এই দুইটা জিনিস পাওয়ার পরও মূল্যায়ন করে না এক নম্বর হচ্ছে অবসর সময় দুই নম্বর হচ্ছে সুস্থতা আপনারা সকলেই সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বর নিয়ামতের কথা নবীজি বলেছেন আসসিহাতু অর্থাৎ মানুষ যখন সুস্থ থাকে তখন নিয়ামতের কদর করে না আপনারা সকলে মূসা নবীর নাম শুনেছেন মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাকদা বললেন আল্লাহ আপনি যদি মূসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন এমন সময় আল্লাহ পাক ডাকদা বললেন মূসা আমি যদি মূসা হতাম আর তুই যদি আল্লাহ হতিন তাহলে আমি তোমার কাছে প্রথম নাম্বার যে জিনিসটা চাইতাম সেটাই হলো সুস্থতা বলেন সুবহানাল্লাহ সুস্থতা এমন নিয়ামত কেউ যদি সুস্থ না থাকে আর দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ নামাজ পড়তে শরীর সুস্থ লাগবে রোজা করতে আপনার সুস্থতার দরকার আছে দুনিয়া কামায়ের জন্য আপনার সুস্থতার দরকার আছে এজন্য সুস্থতা বহুত বড় একটা নিয়ামত এই সুস্থতা যদি কেউ মূল্যায়ন না করে অসুস্থ হওয়ার পরে মূল্যায়ন করলে ওই সময় মূল্যায়ন করতে চাইলেও আর সম্ভব হবে না তাই আমাদেরকে সুস্থ থাকতে আমাদেরকে কি করতে হবে অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে আমাদের মূল্যায়ন করতে হবে আমরা করব তো ইনশাআল্লাহ তাহলে নবীজির দুইটা কথা আমরা অবসর সময় যখন পাব আমরা কমপক্ষে আমরা সর্বদাই জিকিরের হালতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলা করব কারণ যে ব্যক্তি এক কথায় কদ আফলাহা মান তাজাক্কা আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আপনি কোরআন শরীফের মধ্যে বহু আয়াত পাবেন যেখানে জিকির সম্পর্কে কথা কারণ জিকির যার যত বেশি হবে আল্লাহর সঙ্গে তার তত সম্পর্ক মজবুত হবে আর যখন আল্লাহর সাথে যখন সম্পর্ক মজবুত হবে ওই সময় ওই বান্দার জন্য নামাজ পড়া সহজ হবে ওই সময় ওই বান্দার জন্য পাঞ্জাবি পড়া সহজ হবে ওই সময় ওই বান্দার জন্য দাড়ি রাখা সহজ হবে প্রত্যেকটা দিনই কাজ করা তার জন্য সহজ হবে যখন তার মধ্যে জিকিরের সম্পদ ঢুকে যাবে বলেন ঠিক কিনা এজন্য আমাদের জিকির করব সকালে বিকেলে ছয় তাসবির জিকির আছে আমরা আরো বিভিন্ন তরিকার বিভিন্ন জিকির আছে আমরা সকলে আমরা জিকির করব তো ইনশাআল্লাহ তাই আসুন বিশেষ করে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ আমরা জিকির করব এবং পাশাপাশি আমরা কি করব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব করব তো ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ আমরা এই ওয়াদাবদ্ধ আমরা হব আজকের এই মাহফিল থেকে সকলে ওয়াদা নিয়ে বাড়িতে যাব আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেকটি নামাজ আজান হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে সকলে বলেন আমিন আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আপনাদের সামনে আরো অনেক সম্মানিত মেহমান আপনাদের মধ্যে এসেছেন তারা আলোচনা করবেন আমি এই বলে আমার আলোচনা শেষ করছি ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু